সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম মোদী সরকার গডসের কাশ্মীর তৈরি করতে চায় বললেন মেহবুবা মুফতি মুসলিম বিরোধিতার জন্য রিপাবলিকান সদস্যের নিন্দায় ডেমোক্রেটরা শেষ হল আসিয়ানের সঙ্গে রাশিয়ার প্রথম নৌ মহড়া অমিক্রণে এখনো কোনো মৃত্যু রিপোর্ট পাওয়া যায়নি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছুটি মেলেনি অবসাদে দুই সহকর্মীকে গুলি করে মারল ভারতীয় জোয়ান আফগানিস্তানে যৌথ ইউরোপীয় মিশনের পরিকল্পনা জানালেন ম্যাক্রো পঞ্চাশ শতাংশ অমিক্রণ আক্রান্তই ডাবল ভ্যাকসিনেটেড দাবি যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের এবং সাপ তাড়ানোর চেষ্টায় পড়ল পনেরো কোটি টাকার বাড়ি দর্শক মোদি সরকার গডসের কাশ্মীর তৈরি করতে চাই বলে দাবি করেছেন মেহবুবা মুফতি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কেন্দ্রীয় সরকার গডসের কাশ্মীর তৈরি করতে চায় বললেন মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ভারতের তৎকালীন জাতীয় নেতাদের কথা উল্লেখ করে বলেছেন আমরা মহাত্মা গান্ধী নেহরু আম্বেদকর এবং সঙ্গে হাত মিলিয়েছিলাম এবং তারা না থাকলে কাশ্মীর শনিবার বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজ বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন মেহবুবা বলেন জওহরলাল নেহরু হোক বা বাবা সাহেব আম্বেদকর তারা আমাদের সেই গ্যারান্টি দিয়েছেন যাকে আমরা তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে ধারা বলছেন এটাকে প্রত্যাহার কাশ্মীরের বিশ্বাসকে ভেঙে ফেলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে মহান নেতা বলে অভিহিত করে মেহবুবা বলেন তিনি চাইলে হাজার বালাকোট করতে পারতেন কিন্তু বাজপেয়ী এটা করেননি অটল বিহারী বাজপেয়ী তাহারী বাজপেয়ী দিয়ে কিন্তু বর্তমান সরকার গডসের কাশ্মীর বানাতে চায় মেহবুবা শনিবার এজেন্ডা আজতকের মঞ্চ থেকে বিজেপির তীব্র সমালোচনা করেন তিনি বিজেপির প্রতি কঠোর মনোভাব দেখালেও সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ও বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করেছেন মেহবুবা বলেন অটল বাজপেয়ী পাকিস্তানে গিয়েছিলেন হুরিয়াতের সঙ্গে কথা বলেছেন পারবেশ মোশারফকে ডেকেছিলেন অটল বিহারী বাজপেয়ীর অনেক সমালোচনা হয়েছিল তিনি একটি গুলি না ছুড়ে চলে যান বলেও মন্তব্য করা হয় সম্ভবত এ কারণে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন মেহবুবা মুফতি আরও বলেন অটল বিহারী বাজপেয়ী নির্বাচনে হেরে গেলেও আমরা তাকে সালাম জানাই অটল বিহারী বাজপেয়ীর বুক ছাপ্পান্ন ইঞ্চি নয় সাতষট্টি ইঞ্চি মেহবুবা তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ এ ধারার বিষয়টিও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন জম্মু কাশ্মীরকে এই বিশেষ অধিকারগুলো ফিরিয়ে দেওয়া হবে মুসলিম বিরোধিতার জন্য রিপাবলিকান সদস্যের নিন্দায় ডেমোক্রেটরা মুসলিম বিরোধী মন্তব্যের কারণে রিপাবলিকান সদস্য জনপ্রতিনিধি লরেন বয়োবার্টের নিন্দা করেছেন ডেমোক্র্যাট নেতারা ইলহান ওমরকে উগ্রবাদী বলে আখ্যায়িত করায় রিপাবলিকান জনপ্রতিনিধি লরেন বয়োবার্টের নিন্দা করেছেন চল্লিশ ডেমোক্র্যাট সদস্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষে এমন ঘটনা ঘটে শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্টাই মুসলিম বিরোধী মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষের চল্লিশ জনেরও বেশি ডেমোক্রেট সদস্য বেশ কয়েকটি রাজ্যের কংগ্রেশনাল ককাসগুলো লরেন বয়বার্ট নামের ওই রিপাবলিকান সদস্যের নিন্দা করেছেন তারা তাকে কংগ্রেশনাল কমিটি সকল ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান জনপ্রতিনিধি লরেন বয়ার্ট আর কংগ্রেস সদস্য ও নেতা ইলহান বলে আখ্যায়িত করায় তারাই নিন্দা জ্ঞাপন করেছেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্ন কক্ষের ছত্রিশ প্রগতিশীল সদস্য একটি চিঠির মাধ্যমে লরেন বয়োবার্টকে সকল ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে আহ্বান জানিয়েছেন এই চিঠি পাঠাতে নেতৃত্ব দিয়েছেন কংগ্রেস মহিলা সদস্য কুরিবুশ প্রমীলা জয়পাল কংগ্রেস সদস্য জামাল বোমেন ও আন্দ্রে কারসন এ বিষয়ে ডেমোক্রেট সদস্যরা বলেছেন রিপাবলিকান জনপ্রতিনিধি লরেন বয়বার্টের কর্মকাণ্ড পার্লামেন্টের কাজের পরিবেশ নষ্ট করছে তিনি যে ভয়ঙ্কর কাজ করেছেন তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি তিনি যেন আবারও কাজের পরিবেশ নষ্ট না করতে পারেন এবং অসহিষ্ণুতা বা উগ্রবাদের বিকাশ ঘটাতে না পারেন তার জন্য আমরা সরব হয়েছি আমরা আহ্বান জানাচ্ছি যে লরেন বয়োবার্টকে কংগ্রেশনাল কমিটির সকল ধরনের দায়িত্ব থেকে যেন অব্যাহতি দেওয়া হয় শেষ হল আসিয়ানের সঙ্গে রাশিয়ার প্রথম নৌমহরা দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলো জোট আসিয়ানের সঙ্গে প্রথম যৌথ মহরা সম্পন্ন করেছে রাশিয়া অঞ্চলটিতে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই মহড়া মহরা অনুষ্ঠিত হল শনিবার আসিয়ান সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে কথা জানিয়েছে খবরে বলা হয়েছে তিন দিনের এই মহড়াটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অনুষ্ঠিত হয় এর লক্ষ্য ছিল আসিয়ান সদস্য রাষ্ট্র ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে কৌশলগত সমুদ্রসীমায় আন্তকার্যক্ষমতা বৃদ্ধি ইন্দোনেশিয়া নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে এই মহড়ার একটি কৌশলগত প্রভাব রয়েছে কারণ এটি ইন্দোনেশিয়ান সরকার আসিয়ান দেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব রচনা করেছে দুই ধাপের মহড়ায় আটটি যুদ্ধজাহাজ ও চারটি উড়োজাহাজ অংশগ্রহণ করে এগুলো অংশগ্রহণকারী দেশ রাশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম সিঙ্গাপুর ও ব্রুনায়ের রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল পান্তিলিয়াবের কমান্ডার অ্যালক্সে কফকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে ব্লাদিভস্তকে আসিয়ান রাশিয়ার পরবর্তী মহড়া অনুষ্ঠিত হতে পারে অমিক্রণে এখনও কোনো মৃত্যু রিপোর্ট পাওয়া যায়নি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে অমিক্রণ ভ্যারিয়েন্ট বিশ্বের আটত্রিশটি দেশে শনাক্ত হয়েছে তবে এখনো পর্যন্ত কারণ মৃত্যুর খবর পাওয়া যায়নি নতুন ভ্যারিয়েন্টে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার ক্ষতিগ্রস্ত করতে পারে এমন উদ্বেগের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এর বিস্তার রোধে তৎপর হয়ে উঠেছে সর্বশেষ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নতুন ভ্যারিয়েন্টের স্থানীয়ভাবে সংক্রমণ শনাক্ত হয়েছে অমিক্রণ সংক্রমণের দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ত্রিশ লাখ ছাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে নতুন ভ্যারিয়েন্টটি কতটা শক্তিশালী তা নিরূপণে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে এটি গুরুতর অসুস্থতার কারণ কিনা এবং এর বিরুদ্ধে কতটা কার্যকর চিকিৎসা ভ্যাকসিন রয়েছে সেটি যাচাই করে দেখা হবে ডব্লিউ জরুরি পরিচালক মাইকেল রায়ান বলেছেন আমরা এর ফলাফল পেতে যাচ্ছি যা প্রত্যেকেরই জানা উচিত শুক্রবার বলেছে সম্পর্কিত মৃত্যুর রিপোর্ট পাওয়া যায়নি তবে নতুন ভ্যারিয়েন্টের বিস্তারের ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে আগামী কয়েক মাসে এর সংক্রমণ ইউরোপে করোনা আক্রান্তের মোট সংখ্যার অর্ধেক ছাড়িয়ে যেতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্তালিনা জর্জিয়াভা শুক্রবার বলেছেন ডেল্টা ধরনের মতোই নতুন ভ্যারিয়েন্টটি বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিকে ধীর করে দিতে পারে তিনি বলেন এমনকি নতুন ভ্যারিয়েন্টের আগে আমরা পুনরুদ্ধার নিয়ে উদ্বিগ্ন ছিলাম যদি এই অবস্থা চলতে থাকলে তাহলে পুনরুদ্ধারের গতি কিছুটা হারাবে এই নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের আত্মবিশ্বাস নষ্ট করতে পারে দক্ষিণ আফ্রিকার গবেষকদের প্রাথমিক সমীক্ষায় বলা হয় সেখানে নতুন ভ্যারিয়েন্ট প্রথম গত ২৪ নভেম্বর শনাক্ত করা হয় এতে বলা হয় ডেল্টা বিটা ভ্যারিয়েন্টের চেয়ে অমিক্রণ স্ট্রেনের পুনঃ সংক্রমণের সম্ভাবনা তিনগুণ বেশি রেডক্রসের প্রধান ফ্রান্সেসকো রোকা বলেছেন ভ্যাকসিনের অসম বঞ্চনের কারণে বিপদের চূড়ান্ত প্রমাণ হচ্ছে অমিক্রণের উত্থান ছুটি মেলেনি অবসাদে দুই সহকর্মীকে গুলি করে মারল ভারতীয় জওয়ান ছুটির আবেদন করেছিলেন কিন্তু মঞ্জুর হয়নি উল্টো প্রশিক্ষণে পাঠিয়ে দেওয়া হয় তাকে সেই মানসিক অবসাদে দুই সহকর্মীকে হত্যা করলেন টিএসআর জোয়ান শনিবার সকালে ঘটনাটি ঘটে ত্রিপুরার টিএসআর ক্যাম্পে জোয়ানের গুলিতে দুইটি হয়েছেন দুইটিএসআর আধিকারিক গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মৃত্যু হয় অপরজনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সিপাহী জলা জেলার এই মর্মান্তিক ঘটনার ঘাতক জোয়ান অস্ত্র থানায় আত্মসমর্পণ করে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পাশাপাশি মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি পুলিশ সূত্রে খবর এদিন সকালে সাড়ে নয়টা নাগাদ কোন বন গ্যাস গ্যাদারিং স্টেশনে টিএসআর রাইফেল মেন সুকান্ত দাস এলোপাথারি ঘটনাস্থলে মৃত্যু হয় জমাতিয়ার কিরণ হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান পথেই তার মৃত্যু হয় ঘাতক অ্যাসল্ট রাইফেল মেন সুকান্ত দাসের স্ত্রী মল্লিকারিয়ান পুলিশ কনস্টেবল পদে আর কে থানায় কর্মরত সম্প্রতি সুকান্ত দাস ছুটির আবেদন জানিয়েছিলেন কিন্তু তার আবেদন মঞ্জুর হওয়ার বদলে তাকে শিক্ষণে পাঠিয়ে দেওয়া হয় মনে করা হচ্ছে ছুটির আবেদন মঞ্জুর না হয় প্রচন্ড মানসিক অবসানে ভুগছিলেন তিনি যার ফলে সাংঘাতিক ঘটনা সংঘটিত করেছেন তিনি দুই সহকর্মীকে গুলিতে ঝাঁঝরা করে বাইক চালিয়ে মধুপুর থানায় গিয়ে অস্ত্র সহ আত্মসমর্পণ করেন সুকান্ত দাস পুলিশে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ছুটি নিয়ে বিবাদের জেরেই হত্যালীলা সংঘটিত হয়েছে না অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে তদন্ত শুরু হয়েছে আফগানিস্তানে যৌথ ইউরোপীয় মিশনের পরিকল্পনা জানালেন ম্যাক্রো আফগানিস্তানে একটি যৌথ কূটনৈতিক মিশন খোলার কথা বিবেচনা করছে কয়েকটি ইউরোপীয় দেশ তবে এর মানে তালেবানকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া নয় কাতারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেন রাষ্ট্রদূতরা কাবুলে ফেরার জন্য বিশেষ করে নিরাপত্তা সহ বেশ কিছু বিষয় সমাধান হওয়া প্রয়োজন আফগানিস্তানে শিগগিরই ইউরোপের কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান প্লেন ভর্তি অর্থ নিয়ে পালিয়ে দেশ ছাড়েন যুক্তরাষ্ট্র সমর্থিত তৎকাল প্রেসিডেন্ট আসফ গনি পরে একে একে পশ্চিমা কূটনীতিকরাও কাবুল ছাড়তে শুরু করেন শুক্রবার ফ্রান্স জানিয়েছে কাতারের সহায়তায় আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষকে সরিয়ে নিয়েছে তারা এদের বেশিরভাগই আফগান নাগরিক পঞ্চাশ শতাংশ অমিক্রণ আক্রান্ত ডাবল ভ্যাকসিনেটেড দাবি যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন করোনা ভাইরাসের নতুন স্ট্রেন অমিক্রণে আক্রান্ত সংখ্যা সে দেশে একশো চারে পৌঁছেছে অমিক্রণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার দোসরা ডিসেম্বর ইংল্যান্ডের বাইশ থেকে আক্রান্ত হয়েছে নতুন আক্রান্ত বেড়েছে আর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের অর্থ হল দুই দিনের মধ্যে সর্বশেষ অমিক্রণ সংক্রমিত মানুষের সংখ্যা তিন গুণ বেড়েছে হেলথ সিকিউরিটি এজেন্সি এইচ এস তথ্য অনুসারে এটি এখন পূর্ব মিডল্যান্ডস ইংল্যান্ডের পূর্ব লন্ডন উত্তর পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মিডল্যান্ডে শনাক্ত হয়েছে এদিকে দ্য গার্ডিয়ান বলছে অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত অর্ধেকেরও বেশি মানুষ ডাবল ভ্যাকসিনেটেড যুক্তরাজ্যে স্বাস্থ্য নিরাপত্তা এজেন্সির প্রধান নির্বাহী ডাক্তার জেনি হ্যারিস বলেন ফোকাস্ড কন্ট্রাক্ট ট্রেসিং এর মাধ্যমে শনাক্ত বৃদ্ধির ফলে অমিক্রনে আরও বেশি শনাক্ত হচ্ছে যেমনটি আমরা বিশ্বব্যাপী অন্যান্য দেশে দেখেছি আমরা নিবিড়ভাবে ডাটা নিরীক্ষণ চালিয়ে যাচ্ছি প্রতিটি অমিক্রন কেসের সমস্ত ঘনিষ্ঠ পরিচিতে শনাক্ত করতে আমরা সব রকম ভাবে চেষ্টা করছি এ বিষয়ে আমাদের দলগুলো জাতীয় স্থানীয়ভাবে কাজ করছে কোভিডের উপসর্গ থাকলে যে কেউ আইসোলেটেড হয়ে অবিল অবিলম্বে পিসিআর পরীক্ষা করুন দয়া করে তিনি আরো বলেন আমরা এমন অমিক্রণ রোগে দেখেছি যে কোথাও ভ্রমণ করেনি আমরা মোটামুটি নিশ্চিত এটি অল্প পরিমাণ কমিউনিটি ট্রান্সমিশন করে তাই অনুরোধ করছি প্রত্যেককে সর্বত্র সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য সহজ পদক্ষেপ গ্রহণ করুন মাস্ক পরুন বাড়ির ভেতরে তাজা বাতাস যেতে দিন এবং নিয়মিত আপনারা হাত ধুয়ে নিন ডাক্তার জ্যানি হ্যারিস বলেন এই নতুন রূপের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষা জোরদার করতে টিকা দেওয়া গুরুত্বপূর্ণ তাই অনুগ্রহ করে আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় বা বুস্টার ডোজ নিন যত তাড়াতাড়ি সম্ভব সেই সঙ্গে আপনার পরিবার এবং পরিচিতদের টিকা নিতে উদ্বুদ্ধ করুন তাড়ানোর চেষ্টায় পড়ল পনেরো কোটি টাকার বাড়ি বিরক্তকর প্রাণী সাপ তাড়ানোর চেষ্টা যা শুরু হয়েছিল তা শেষ হলো পুরো বাড়িতে দাও দাও করা আগুনে শিখায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ডিকার্সন এলাকায় প্রায় দশ হাজার বর্গ ফুটের একটি বাড়িতে আগুন লাগে তেইশে নভেম্বর যখন বাড়ির মালিক ধোয়া দিয়ে সাপের উপদ্রব কমানোর চেষ্টাকালে এই আগুনে সূত্রপাত হয় এমনটি জানিয়েছেন মঞ্চগুমারি কাউন্টির ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের প্রধান মুখপাত্র পিট পিরিঞ্জার মুখপাত্র পিরিঞ্জার জানান বাড়িটির বর্তমান মালিকের জন্য সাপের উপদ্রব অনেকদিন থেকেই ছিল আগের ভাড়াটিকেও একই সমস্যায় পড়তে হয়েছে সরকারি তথ্য অনুসারে সম্প্রতি বাড়িটি আঠারো লাখ মার্কিন ডলারে কেনা হয়েছিল আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লাখ ডলারের বেশি হতে পারে বলে জানান পিরিঞ্জার আগুন লাগার কারণ ব্যাখ্যা করে কর্মকর্তা জানান ধোঁয়া তৈরির জন্য হয়েছিল খুব কাছে রাখা হয় যার পরিণতিতে বাড়িতে আগুন লাগে স্থানীয় সংবাদ মাধ্যমে বরাতে সিএনএন জানায় বেসমেন্টে আগুনের সূত্রপাত হলো দ্রুততা বহুতল বাড়িতে ছড়িয়ে পড়ে পিরিঞ্জার জানায় আগুন লাগার কয়েক ঘন্টা আগে মালিক বাড়িতে ছিলেন সৌভাগ্যবশত আগুন লাগার সময় সেখানে কেউ ছিলেন এক প্রতিবেশী ধোয়া দেখে নয় একে ফোন করেন স্থানীয় সময় রাত দশটা নাগাদ পঁচাত্তর জন দমকল বাহিনী সদস্য ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নেবানোর কাজ শুরু করেন তিনি বলেন ওই এলাকায় কোনো ফায়ার হাইড্রেন্ট ছিল না এটি কোনো সমস্যা না কারণ এতে আমরা অভ্যস্ত কিন্তু পানির ট্যাঙ্কি আমাদের সাচল করে আনতে হয়েছে এর জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা লেগে যায় পরদিন সকাল হওয়ার আগে পুরোপুরি নেভানো যায়নি সরকারি তথ্য অনুসারে সম্প্রতি বাড়িটি আঠারো লাখ মার্কিন ডলারে কেনা হয়েছিল আগুনে পুরো জয় ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লাখ ডলারের বেশি হতে পারে বলে জানান পিরিঞ্জার আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো আহতের খবর পাওয়া যায়নি আর সাপের অবস্থা অজ্ঞাত তবে বাড়িটি ধ্বংসস্তবে পরিণত হওয়ার ধারণা করা হচ্ছে কোনো প্রাণী সেখানে বাস করার সম্ভাবনা নেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ